আসসালামু আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে সুগার ক্যান জুসার বলে এটাকে, এটা আখের রস তৈরির মেশিন। দেখেন কত ছোট্ট একটা মেশিন, এবং এটা আমরা আজকে পুরোটা আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে। এবং এই পাশে দেখছেন এটা হচ্ছে ব্যাটারি, এটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং আপনারা কারেন্ট দিয়েও চালাতে পারবেন। আমরা আগে কারেন্ট দিয়ে চালানোটা দেখাচ্ছি আপনাদেরকে। শুরু করো, লাইনটা দাও তো। একদম ছোট মেশিন, এই দিকটাতে হচ্ছে আপনার এই আখ দেয়া হচ্ছে, এই দিক থেকে বের হয়ে যাচ্ছে। এবং এটা আসলে হাইজেনিক বলতে পারেন এই মেশিনটা, কারণ আপনারা দেখছেন যে নর্মালি যে মেশিনগুলো বাইরে ব্যবহার করা হয় এগুলো খুবই খোলামেলা সব কিছুই, এটা একদম কাভার করা এবং ছোট্ট মেশিন। আপনারা যে নিজের দোকানেও এটা ব্যবহার করতে পারবেন। এবং দেখেন সাউন্ড একবারেই কম, আপনারা দেখেছেন আগেরগুলো শ্যালোতে অনেকেই ব্যবহার করতো, খুবই আওয়াজ হয়। এটাতে দেখেন কোনো আওয়াজ নেই। আমরা ব্যবহার করছি, এখানে দেখতে পাচ্ছেন একটা আখ একবারই দিলেই খুব ভালো হচ্ছে, আরও যদি চান আপনারা ডাবল দুইবার দিতে পারেন। এই যে এই অংশটা হচ্ছে, দেখেন আমরা দুইবার তিনবার দেওয়ার চেষ্টা করছি। এখানে যে জায়গাটা আছে এখানে দেখেন, এখানে একটা কলের মতো দেয়া আছে, এই কলটা ছাড়লেই হচ্ছে আপনার এই যে রসগুলো আসা শুরু করবে। এই জায়গাটাতে রিজার্ভ হয়, এখানে নেট দেয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন আখের রসগুলো একদম ক্লিয়ার পড়ে যাচ্ছে। এটা আবার সরাই নিয়ে আমরা আরেকটা গ্লাস দিচ্ছি, এটার জন্য খুব বড় জায়গারও দরকার নেই, ছোট্ট একটা জায়গায়ও এই ছোট্ট আখের রসের যে মেশিনটা এটা ব্যবহার করতে পারবে। দেখেন ছোট্ট একটা মেশিন, কত দ্রুত হচ্ছে। এবং এটার ক্যাপাসিটিগুলো একটু আমি আপনাদেরকে দেখাই, এটা পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ডিটেলসগুলো, 350 ওয়াটের এটা মেশিন, আর এটা হচ্ছে 200 কেজি পার আওয়ার ক্যাপাসিটি এটার। এবং ব্যাটারিটা দিয়েও মিনিমাম 3-4 ঘন্টা আপনারা ব্যাক আপ নিতে পারবেন এটার জন্যে। দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা মেশিন, হাঁটু সমান বলা যায়। পুরো মেশিনের ওজন প্রায় 45 কেজির মতো। এবং নিচে চাকা দেওয়া আছে, এই চাকার কারণে আপনারা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এবং চাকাতে কিছু ব্রেকিং সিস্টেম দেওয়া আছে, সেই ব্রেকিং সিস্টেমগুলো মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় দাঁড়িয়ে রাখতে পারবেন। তবে যে সিস্টেমগুলো দেখেন, আপনার যদি ছোট একটা দোকান থাকে, যে কোনো জিনিসের দোকান, সেখানেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। জাস্ট একটা ছোট টেবিলের উপর দিয়েও আপনারা একদম হাইজেনিকভাবে মানুষকে দিতে পারবেন। আপনার যে রস আছে আখের রস, এটা একটা আলাদা বিজনেস আপনারা দাঁড় করাতে পারবেন। কারণ আমি দেখেছি এটা দেশের বাইরে অনেক জায়গাতেই দেখেছি আমি, যে ছোট্ট একটা দোকান, বিভিন্ন ফলের দোকান, তারপরে মুদি দোকান, পাশে একটা ছোট্ট এরকম সিজনওয়ারি একটা মেশিন লাগিয়ে আখের রস বিক্রি করছে। এবং এখানে দেখেন খুব একটা পরিশ্রমেরও কোনো বিষয় নেই, এবং এটা আপনার ভালো লাভের একটা বিজনেস হতে পারে পাশাপাশি। এবং যারা নর্মালি এই সিজনাল ব্যবসাগুলো করে তারাও এই মেশিনটা নিতে পারেন, যেহেতু ব্যাটারি ব্যাকআপ আছে। আমরা কারেন্ট দিয়ে এতক্ষণ চালাচ্ছি, আমরা এরপরের যে আগগুলো দেবো সেটা একটু ব্যাটারিতে দেখব, একটু ব্যাটারিতে চালাও তো এটার পরে। এই যে এটা আমরা এখনও ব্যাটারিতে দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার সুইচ আছে, নিচে দিলে কারেন্টে চলবে, উপরে দিলে ব্যাটারি দিয়ে চলবে। তো আমরা এই ব্যাটারিটা লাগিয়ে রেখেছিলাম, এই ব্যাটারি দিয়ে এখন চলছে। আপনারা চাইলে যখন বিদ্যুৎ থাকবে না তখন এই ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। খুব সিম্পল একটা মেশিন, খুব ছোট একটা মেশিন। দেখেন এইটুকু সময়ের মধ্যে এক যোগের মতো রস হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো আমরা আখ রস করে ফেলেছি অলরেডি। ছোট্ট একটা মেশিন, একটু তাড়াতাড়ি দাও।
এটাতে আরেকটা এই বিজনেসের পাশাপাশি আপনারা আরেকটা যদি চান যে রিজার্ভ করে বিক্রি করা যেটাকে বলে, আপনারা চাইলে ওয়ান টাইম যে গ্লাসগুলো আছে ওয়ান টাইম গ্লাসগুলোতে একটা আলাদা প্যাকিং মেশিন নিয়ে জাস্ট ওয়ান টাইম গ্লাসের উপরে যাতে প্যাকেটটা করা যায় এরকম একটা সিলার মেশিন কিনেই ওয়ান টাইমের মধ্যেই আপনারা দেখা গেল স্পুন দিয়ে আবার ইয়াগুলো দিয়ে পাইপগুলো ব্যবহার করে যাতে বিক্রি করা যায় সেটা আপনারা করতে পারবেন। সেটা একটা আলাদা বিজনেস হতে পারে। দেখা যায় যে খোলামেলাতে মানুষ যে দামটা পায় না তার থেকে একটা ভালো দাম 2-1 টাকা বেশিতেও মানুষ হাইজেনিকভাবে নিতে চাইবে। তো আপনারা চাইলে এটা এটা পরিষ্কারভাবে বিক্রি করতে পারবেন। মানুষ আসলে এখন সচেতন, দেখা যায় যে নোংরা জিনিসের থেকে পরিষ্কার জিনিস মানুষ পছন্দ করে এবং হাইজেনিকভাবে খেতে পছন্দ করে। তো এই মেশিনগুলো আপনাদের একটা আলাদা ভ্যালু অ্যাড করবে আপনার ব্যবসার মধ্যে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেশিন, খুব সিম্পল একটা মেশিন, দেখেন চারদিকে চারিদিক থেকেই দেখাচ্ছে। এখানে একটা ছোট্ট ট্রে আছে, ট্রের উপরে গ্লাস রাখার জায়গা আছে এবং এই দিকটাতে জাস্ট বের হওয়ার জায়গা, এদিকে কিছু নেই আসলে। আর এখানে সুইচ আছে, এখানে যদি দেখা গেল আপনি পিছনের দিকে নিয়ে যেতে চান সেটারও এখানে এই সুইচটাতেই ঘুরাই দিলে পিছনের দিকে চলে যাবে, আবার এটাই একদিকে দিলে এটা সামনের দিকে এগিয়ে যাবে। এবং ইয়াতে যেভাবে রস করে যে বড় মেশিনগুলোতে ওখানেও দেখা যায় যে 4-5 বার দিতে হয়, সেখানে এখানে 1-2 বার দিলেই হয়ে যাচ্ছে, একবারেই মোটামুটি অনেকটা পিষে ফেলছে। যেটা হচ্ছে বড় মেশিনে 2-3 বার দিতে হয়, 3-4 জায়গাতে দিতে হয়, সেটা একটা আলাদা ইয়া করে আর কি। দেখেন একবারই কীভাবে পেছানো হয়, একবারই পুরো দেখা যায় যে রস ওর বের করে নেয়, দ্বিতীয়বার দিলে অল্প কিছু থেকে যায় আর কি। দেখতে পাচ্ছেন সিম্পল একটা মেশিন আপনার একটা বিজনেসের মান বাড়িয়ে দিতে পারে এবং খুব সুন্দরভাবে আপনার একটা ব্যবসা ছোট্ট ব্যবসাও দাঁড় করাতে পারেন আমার মনে হয়। এই রিজার্ভারে অনেকটা রস থাকে আর কি, এবং পরবর্তীতে ওটাকে নিতে পারবেন। এবং এখানে নেটটা যেটা দেওয়া আছে একদম সুন্দর নেট দেওয়া আছে, এই নেটটার কারণে এখানে ময়লা কোনোভাবেই ভিতরে যাবে না, এবং ওই ট্রেটাকে বের করে পরিষ্কার করারও বুদ্ধি আছে, মানে সিস্টেম আছে, আপনারা চাইলে ওটা বের করেও এটা পরিষ্কার করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আমরা ওটা শেষ করার পরেই আপনাদেরকে এটার বাকি জিনিসগুলো ইনশাল্লাহ দেখাবো। আমাদের আঁকগুলো শেষ হলেই আমরা বেশ কিছু আঁক নিয়ে এসেছি আজকে জাস্ট পরীক্ষামূলক চালানোর জন্য, আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে মেশিনের বাহ্যিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্লাসটা সরল, এতক্ষণ ধরে আমরা কিন্তু ব্যাটারিতেই চালাচ্ছি, আপনারা দেখেছিলেন আমরা সুইচ এখানে ব্যাটারিতেই চালাচ্ছিলাম। আমরা আবার চেঞ্জ করে দিই লাইনটা একটু, এখান থেকে এটা হলো বন্ধ আর নিচে দিলে হচ্ছে আপনার বিদ্যুতের লাইনে চলছে। আমরা এই যে বিদ্যুতের লাইনও সাথে দিয়েছি এবং ব্যাটারিও দিয়েছি, এতক্ষণ আমরা ব্যাটারিতে দেখালাম আপনাকে, আবার বিদ্যুতেই আমরা চালাচ্ছি। এই ব্যাটারি ব্যাকআপ প্রচুর পাবেন আপনারা, কারণ দেখা গেল আপনারা বাইরে যারা ব্যবসা করবেন কারেন্ট না থাকলে আপনারা এই ব্যাটারি ব্যাকআপ দিয়েও এই ব্যবসাটা আপনি চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ।
ব্যাকে দিতে পারি। এখান থেকে ব্যাকে, এই যে আমরা এই আখটা সামনে পিছনে করতে পারি, এটা ব্যাক ছিল, ব্যাক গিয়ার দেওয়ার কারণে পিছনে বের হয়ে আসলো। এটা এই যে এখানে দেখছেন, এটার মাধ্যমেই ব্যাক গিয়ারও করতে পারবেন এবং সামনের দিকেও নিয়ে যেতে পারবেন। খুবই ভালো একটা মেশিন, আপনাদের খুবই কাজে দিবে আমার মনে হচ্ছে, এবং এইটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন, আপনাদের যারা ব্যবসা করে, ব্যবসা পছন্দ করে তাদের কাছে এটা দিতে পারেন, তারা যাতে উপকৃত হয়। একটা সুন্দর ব্যবসা আপনাদের আশা করি হয়ে যাবে এই ছোট্ট একটা মেশিন দিয়ে। তো যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, ভিডিও বাড়াবো না, যাদের প্রয়োজন আছে আমাদের ভিডিওগুলোতে দেওয়া নাম্বারে অথবা পেজে SMS করে এই অর্ডার করতে পারবেন, যে কোনো কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশ। সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াবো না, এটার বিস্তারিত ভিডিও আমরা খুব শীঘ্রই আমাদের পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সবাই অপেক্ষা করবেন এবং দেখবেন, আর নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা একটু থামিয়ে দিব, থামিয়ে দিয়ে আমাদের মেশিনের জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটাই শেষ করো আগে, দিয়ে আমরা একটু মেশিনের বাকি জিনিসগুলো একটু দেখব। হ্যাঁ, একটু অফ করো। আচ্ছা, এখন অফ করলাম। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এই ট্রেটা আমরা যেটা বললাম, এটা ট্রেটা বের করা যায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে ময়লাগুলো এখানেই জমা হয়, এখান থেকে রিজার্ভ আছে। এটা যখন রিজার্ভটা ব্যবহার করতে চাবেন, জাস্ট এটা কলটা অন করে দিলেই হচ্ছে রসগোল্লা পড়ে যাবে। এখানে একটা ট্রে দেয়া আছে, এটি এটাও পরবর্তীতে পরিষ্কার করতে পারবেন। এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ব্রেক সিস্টেম আছে, যেখানে আপনারা দাঁড় করাবেন সেখানে ব্রেক করে দিতে পারবেন। এটা হচ্ছে ব্যাটারিটা, ব্যাটারিটা আলাদাভাবে থাকে। এই ব্যাটারিটাতে এখানে হচ্ছে সুইচ, এটা হচ্ছে নিউট্রাল, মাঝামাঝি অফ থাকবে, চুপ করতে হবে। আর এখানে উপরে দিলে হচ্ছে ব্যাটারি চালিত, আর নিচে হলো বিদ্যুৎ চালিত। এর এখানে হচ্ছে মিডিলে হচ্ছে অফ থাকবে, এই অন করলে সামনের দিকে আখটাকে টেনে নেবে, চুপ করতে হবে। আর দুয়ে চাপ দিলে এটা পিছনের দিকে নেবে। তো এটা হচ্ছে মোটামুটি নিয়ম। আর আর এই জায়গাটাতে ব্যাটারি লাইনটা, ব্যাটারিটা চাইলে খুলে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে চার্জের জন্য আলাদা পোর্ট দেওয়া থাকে, চার্জ এখানে দিতে পারবেন। আর এই জায়গাতে অ্যাডজাস্টের জন্য দুইটা নাট দেওয়া আছে, এটার মাধ্যমে আপনারা এই রোলারটাকে টাইট করতে পারবেন, ঢিল করতে পারবেন। এবং এই যে বাইরের যে জায়গাটা আছে, এই যে রোলারগুলো আছে, এই রোলারগুলো টাইট হয় এই এটার মাধ্যমে। এটার আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ। এটা দুই পাশে যে পাশে চান আপনার মতো অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। আর এইটা হচ্ছে বাহির পথটা, এদিক থেকে হচ্ছে আখটা বের হয়ে আসে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।